শেখ শাহজাহান। প্রথমে লাল, পরে সবুজ, রং বদলের সঙ্গে সঙ্গে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে ক্ষমতা। 1999 সালে ট্রেকার চালক শেখ শাহজাহানের যাত্রা শুরু। সময়ের সঙ্গে সঙ্গে গোটা এলাকার রাজনীতি ও ক্ষমতার স্টিয়ারিংয়ের দখল যায় শেখ শাহজাহানের হাতে। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী ব্লকের মাছের ভেরি ও ইটভাটার সাধারণ কর্মী থেকে 2004 সালে দাদু মোসলেম শেখের হাত ধরে বামপন্থী রাজনীতিতে প্রবেশ। ইটভাটার ইউনিয়ন নেতা হিসেবে জনপ্রিয়তা লাভ। তার সাংগঠনিক ক্ষমতা ও জ্বালাময়ী বক্তৃতার জন্য নজর কাড়েন সহজেই। সরকার বদলের পর 2012 সালে তৃণমূলের তৎকালীন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের সান্নিধ্যে আসেন শাহজাহান। সম্প্রতি রেশন দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দ্বারা ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকেরও ঘনিষ্ঠ ছিলেন তিনি। 2018 সালে সরবেরিয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েতের অলিখিত সর্বময় কর্তা হয়ে ওঠেন, সেই সঙ্গে নিজের এলাকার বেতাজ বাদশাহ হয়ে ওঠেন শেখ শাহজাহান। সন্দেশখালীতে প্রথমে তৃণমূলের ইউনিট প্রেসিডেন্ট, পরবর্তীকালে জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ হন। উত্তর চব্বিশ পরগনার ভেরি সাম্রাজ্যের দখল যায় শাহজাহানের হাতে। স্থানীয়দের দাবি, জমি সংক্রান্ত বিবাদ ছাড়াও পারিবারিক সমস্যার সমাধানের জন্য মাসিহা শাহজাহানের দ্বারস্থ হতেন এলাকার মানুষ। 2019 সালে তার এলাকা সরবেরিয়া গ্রাম পঞ্চায়েতকে শিশু পাচার বন্ধ করার জন্য শিশু বান্ধব গ্রাম পঞ্চায়েত বলে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। সেই শাহজাহান ফের খবরের শিরোনামে ফেরেন 2019 সালে, তবে এবার খুনের অভিযোগে। 2019 লোকসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। সরকারি হিসেবে তিনজনের মৃত্যু হয়। অভিযোগের তির যায় শাহজাহান বাহিনীর দিকে। খুন, খুনের চেষ্টা, জমি দখল, সন্ত্রাসসহ একাধিক অভিযোগে 4টি এফআইআর দায়ের করা হয় শেখ শাহজাহানের নামে। সেই শাহজাহানের বাড়িতেই 2024 সালের 5ই জানুয়ারি সকালে রেশন দুর্নীতি মামলায় তল্লাশি চালাতে হানা দেন ইডি আধিকারিকরা। শাহজাহানের অনুগামীদের হাতে মার খেয়ে আহত হয়ে ফিরে আসতে হয় তাদের। তারপর থেকেই ফেরার সন্দেশখালীর বেতাজ বাদশা। তাঁর ও তার পরিবারের নামে লুকআউট সার্কুলার জারি করে ইডি। এটা রাজনৈতিক ষড়যন্ত্র। আমি কোনো অপরাধের সঙ্গে যুক্ত এটা কেউ প্রমাণ করতে পারলে আমি নিজের মুন্ডু কেটে ফেলব। অন্তরাল থেকে নিজের অনুগামীদের উদ্দেশ্যে অডিও বার্তা দেন শেখ শাহজাহান। সন্দেশখালী বাসিন্দার কাছে আমার অনুরোধ, আমি শেখ শাহজাহান বলছি, কেউ আমার অঞ্চলের অঞ্চল সভাপতি যারা আছে, যুব সভাপতি যারা আছে, মহিলা সভানেত্রী যারা আছে, অল অঞ্চলের প্রধান থেকে আরম্ভ করে বুথের সভাপতি, বুথ কর্মী এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আছে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এই সব সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই সুবুদ্ধি সম্পন্ন মানুষ, তোমরা বুঝতে পারছ এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশখালী তৃণমূল কংগ্রেসটা দুমড়ে যাবে। অতএব ভয় পাওয়ার কিছু নেই, আমার মতো শেখ শাহজাহান হাজারো হাজারো শেখ শাহজাহান আছে, আর তোমরা তৃণমূল কংগ্রেস সৈনিক, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমার আপনার সবার পরিবারের জন্য করেছে, অতএব সেই জায়গায় আমরা সবাই মানুষ, আমাদের মৃত্যু যে সত্য এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। অতএব কেউ, আমি সবার কাছে কড়জোরে অনুরোধ করবো, মনুষ্যত্ব বিসর্জনে দিয়ে কোনো ধর্ম কাজে আসে না। অতএব মৃত্যু একদিন হবে সবার, অর্থাৎ ভয় পাওয়ার কিছু নেই, কেউ আগে আর পরে। ইডি সিবিআই যেটা করছে সেটা সম্পূর্ণ ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। নিশ্চয় সবাই বুঝতে পারছ যে আমি কোনোদিন কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নয়, কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয়। কিন্তু তারপরেও খোঁজ মেলেনি শাহজাহানের। এলাকাবাসীর দাবি, শাহজাহানের দোসর ছিলেন তার দুই ভাই ডাক্তার সিরাজ ও আলমগীর। তাঁদের বিরুদ্ধেও পুলিশের কাছে প্রচুর অভিযোগ দায়ের করেছে গ্রামবাসীরা। শেখ শাহজাহানের মতোই বর্তমানে পলাতক তার ভাই ডাক্তার সিরাজ। প্রায় দু মাসের কাছাকাছি দফায় দফায় উত্তপ্ত সন্দেশখালী। বিভিন্ন জায়গায় দফায় দফায় জারি 144 ধারা। শাহজাহান অনুগামী হিসেবে পরিচিত শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে মিটিংয়ের নামে মাঝরাতে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ করেন গ্রামের মহিলারা। নানা টানাপোড়েনের পর শিবু হাজরা, উত্তম সর্দার, এমনকি তৃণমূল নেতা অজিত মাইতিকেও গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। কিন্তু শেখ শাহজাহান নিখোঁজ হওয়ার 53 দিন কেটে গিয়েছে। এর মধ্যে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন শাহজাহানকে টার্গেট করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
তারপরেই শাহজাহানের নামে নতুন করে একাধিক ইসিআইআর দায়ের করে ইডি। শাহজাহান প্রসঙ্গে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন সন্দেশখালীর মূল অভিযুক্তের গ্রেফতারি নিয়ে, প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়েও। কলকাতা হাইকোর্টের একটি স্বতঃপ্রণোদিত মামলায় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ, শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ রক্ষা করছে। অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে শাহজাহানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও পরে বলেছেন কোর্টের নির্দেশের কারণেই শাহজাহানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারছে না রাজ্য পুলিশ। তবে প্রধান বিচারপতি সোমবার স্পষ্ট করে দেন রাজ্য পুলিশকে গ্রেফতারে বাধা দেয়নি হাইকোর্ট। রাজনৈতিক চাপানুতোর, অভাব অভিযোগ, ক্ষোভ বিক্ষোভের মধ্যেই সন্দেশখালী সহ গোটা রাজ্যের এখন একটাই প্রশ্ন, শেখ শাহজাহান কোথায়।